Koktisalo Tripura Power Transmission Limited ni Saktharmungbai, Rajakhor Aguli ni 79 Tilla, Amchaio Khlaijakha, Swachta Abhiyan Panda, Pandao Naruwai, Okra wngwi Manjakha, Mantri Sukla Charan Noatia, Manjakha Tripura Power Transmission Limited ni Secretary Abhishek Singh. Honorable General Manager Tripura Power Transmission Limited Sri Ranjun Deb Bormon Mahashoy, স্বচ্ছতা হি সেবা অকবোধ মানবস্কাঙ্গ তনয় কক্তিশালো ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নি সাক্ষারমুম্বাই রাজাখর আগুলি নি 79 টিলা আমসায়ো খ্লাইজাখা স্বচ্ছতা অভিযান পান্ধা পান্ধাও নারওয়াই অকরা উঙ্গই মানজাখা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মানজাখা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নি সেক্রেটারি অভিষেক সিং পান্ধাও আমসেনি লুকরং নি ইয়াগো ইয়াফার জাখা ডাস্টবিন আবনি ইয়াগুলো ইয়াগো ওয়াফার তুয়ই আমসেনি লুকরক বৈ বাক্সা লাহাল লাম্প্রা সাফ সুতরা খ্লাই লাইখা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াতেই ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নি সেক্রেটারি অভিষেক সিং নখবই বেদেক নি কুমুন অজামার আসুন সঠিক পদক্ষেপ গ্রহণ করি আমরা সবাই ঘন্টা আমরা উৎসর্গ করি আসুন তবেই আমাদের এই স্বচ্ছ ভারত দলের পক্ষে হয়ে উনি কথা রেখেছে আপনারা ভাবতে পারেন কিন্তু সত্যিকারে যদি আমরা ভাবি যে আমরা স্বচ্ছতা রাখা আমাদের সকলের কর্তব্য শুধু রাজ্য স্বচ্ছতা হলে হবে না দেশের স্বচ্ছতা রাখা শুধু দেশের স্বচ্ছতা রাখলে হবে না নিজের গ্রাম নিজের এলাকা নিজের পরিবার সেগুলিটাকেও আমাদের স্বচ্ছতা রাখা আমাদের প্রত্যেকটা নাগরিকের আমাদের কর্তব্য আজকে এই যে আমার মাটি আমার মা তার মানে তার কথা অর্থ কি এই মাটির জন্য লাখ লাখ মানুষ আজকে প্রাণ দিয়েছে দেশ বিদেশের সঙ্গে যুদ্ধ চলছে আজকে কেন চাইনার সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে আজকে কেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আজকে কেন ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যুদ্ধ হচ্ছে এই মাটির জন্যই আজকে যুদ্ধ হচ্ছে আমরা সাধারণ নিজের পরিবার যারা নিজের বাড়ি ঘর তৈরি করে যারা বসবাস করে আমরাই তো চাই কেউ নিজের সীমানা 1 ইঞ্চি সেরে দেব সেই রকম মানসিকতা তো আমরা আমাদের মধ্যেও আমরা দেখিনি তার জন্য মাটির জন্য আজকে এই মাটিকে আমরা পূজা করা এই মাটিকে আমরা সম্মান করা এই মাটিকে আমরা স্বচ্ছতা রাখা আমাদের কর্তব্য তাই আজকে এই মাটি আমার মাটি আমার মা এবং এই মাটিকে আমরা কোনোদিনই ময়লা হতে দেব না সেটাকে আমরা সবাই সহযোগিতা করে আজকে আমাদের এই যে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড পক্ষ থেকে যে প্রোগ্রামগুলি করছে অসংখ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে এই রকম কর্মসূচি আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের বিভিন্ন ইতিহাসগুলি আমরা তুলে ধরতে পারি এবং দেশের দেশের জন্য যারা বিভিন্ন দেশের সংগ্রামীকারী যারা আছে সংগ্রামকারী যারা আছে দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদের প্রতিও আমরা স্মরণ করা আমাদের একটা সময় সুবর্ণ সুযোগ সেটাকে আমরা সকলে সহযোগিতা দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে শুধু আজকে দিনে এই কর্মসূচিটা করছে আগামী দিনে আমরা করব না সেটা না আমরা আগামী দিনেও আজকে শপথ নিতে হবে আমরা বাক্য নিতে হবে যে এই যে আজকে দিনে প্রোগ্রামটা শুরু করছে যে বিভিন্ন আমাদের এই দপ্তরে বিভিন্ন অফিসগুলিতে যে আমাদের ইউএস ডাস্টবিন গুলি যে মেটেরিয়াল গুলি ডিস্ট্রিবিউশন করছে সেটাকেও আমরা যাতে যত্ন সহকারে সেটাকেও যাতে আমরা লাগু করতে পারি শুধু আমরা মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং রিসিভ করেছি এবং নিয়ে গেছি একটা কোণার মধ্যে নিয়ে রেখে দেব সেটা না আমরা যাতে আমাদের এই কার্যক্রম যাতে আমরা সাকসেসফুল করতে পারি এই কার্যক্রম যাতে আমরা সমাজের মধ্যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে আমরা এই কর্মসূচিটাকে যাতে পৌঁছাতে পারি তার জন্য আমরা সকলে দায়িত্ব নিয়ে আমাদের যারা দিদিরা আছে যারা সাফাই কর্মী দিদিরা যারা আছে আপনাদেরও বহু বহু আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক আমি ধন্যবাদ একটি পরিষ্কার ত্রিপুরা একটি পরিষ্কার ভবিষ্যৎ গড়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এই র্যালিতে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রাজাখর আগুলি নিশিমি প্রণব নিকক্ত চিনি খরাং